রংপুরে ধান কাটা শেষে গ্রামে গ্রামে চলছে চাল তৈরির প্রক্রিয়া। কৃষকের কাছ থেকে ধান কিনছে সরকার। এবার জেলায় প্রায় 17,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। এরই মধ্যে 6,000 মেট্রিক টন ধান কিনে চাল তৈরির জন্য চুক্তিবদ্ধ মিলারদের কাছে সরবরাহ করা হয়েছে। এই মুহূর্তে মাহিগঞ্জে ধানের চাতালে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন সবুজ, ধন্যবাদ। এই অঞ্চলটি আসলে ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ, এটি সবাই জানি। এই একটা নির্বাচনের ডামাডোলে কিন্তু এই ধান তৈরির যে প্রক্রিয়াটা একটি একটু পিছিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে 36 টাকা কেজি রেটে ধান কেনার যে আমন অভিযান, সেই অভিযানটি কিন্তু শুরু হয়ে গিয়েছিল 1 ডিসেম্বর থেকে। সেই এবার সরকারের পক্ষ থেকে রংপুর জেলায় 16,885 মেট্রিক টন ধান চাল কেনার কথা। সেই অনুযায়ী এখন পর্যন্ত খাদ্য বিভাগ জানিয়েছে যে 36% ধান চাল কেনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এবং এই কেনা ধান এবং চাল সংগ্রহের জন্য খাদ্য বিভাগ অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রায় এখানে আমরা যদি বলি যে 887 মিলারের সঙ্গে খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ হয়েছে। এখানে এর মধ্যে অবশ্য 16টি আছে অটো রাইস মিল, যেটি আসলে অধিকাংশ অংশটি কিন্তু সরকারের ঘরে যাবে অটো রাইস মিলের তৈরি যেসব ধান সেখান থেকে। এর পাশাপাশি আমরা এই যে এই বর্তমানে এখন এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে একটি চাতালে, এখানে এটিও একটি চুক্তিবদ্ধ মিলারের চাতাল। এখানে আমরা দেখছি যে এই অঞ্চলটিতে এরকম অসংখ্য মিল চাতাল আছে যেগুলোতে কিন্তু আসলে এই চাল থেকে ধান তৈরির যে প্রক্রিয়া সেটি চলছে। সরকারের পক্ষ থেকে কেনা ধান এবং মিলাররা নিজেরা যারা সরাসরি সরকারের গুদামে চাল দেবেন, সেই চালগুলো কিন্তু এখানে ধান থেকে চাল তৈরির কিন্তু প্রক্রিয়াগুলো চলছে। আমরা এবার জেনেছি যে সরকারের পক্ষ থেকে 36 টাকা কেজি দরে ধান ক্রয় করা হচ্ছে। তো এই মুহূর্তে আসলে গোটা অঞ্চল জুড়ে এই ধান থেকে চাল প্রক্রিয়া তৈরির প্রক্রিয়া চলছে। তো এই ছিল রংপুরের ধান চাল তৈরির প্রক্রিয়া সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে, সবুজ আপনার কাছে। ধান কাটা শেষে চাল তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানাতে আমাদের সাথে রংপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার।